প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যেহেতু এবারে অ্যাডমিট কার্ড দেয়া হয়নি, সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডের নম্বর জানো না, তাহলে কি তোমাদের অ্যাকচুয়ালি অনলাইনে রেজাল্ট বেরোবে না, ডাইরেক্ট অফলাইনে রেজাল্ট পাবে? এছাড়া আমার তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য ডেট কি এগিয়ে আসতে চলেছে, কবেই বা বেরোতে চলেছে, এই মুহূর্তে কি ইনফরমেশান রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেরই একটা বিষয়ে জিজ্ঞাসাবাদ রয়েছে কিংবা সন্দেহ রয়েছে, এবছর ওর অ্যাকচুয়ালি কি অনলাইনে তোমাদের রেজাল্ট আগে দেওয়া হবে না ডাইরেক্ট তোমাদের অফলাইনে মার্কশিট দেওয়া হবে? অনলাইনে ওয়েবসাইটে তোমরা কি আগের রেজাল্ট দেখতে পারবে? এক্ষেত্রে বলে রাখি, বিগত বছরগুলোর ক্ষেত্রে কি হতো, বিগত বছরগুলোর ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরা আগে ভাগেই অ্যাডমিট কার্ড পেয়ে যেত। অ্যাডমিট কার্ডে রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার যে ডেট অফ বার্থ রয়েছে, এইগুলো দিয়ে তারা কিন্তু অনলাইনে যেদিনকে রেজাল্ট বেরোচ্ছে তার আগেই প্রায় 10টার সময় কিন্তু তারা অনলাইন থেকে নিজেদের মার্কশিট দেখতে পারতো, কোন বিষয়ে কত নম্বর পেয়েছে, সে কত নম্বর টোটাল পেয়েছে, সমস্ত কিছুই আগের থেকে ইনফরমেশান পেয়ে যেত। এবছরের ক্ষেত্রে একটু অন্যরকম, যেহেতু অ্যাডমিট কার্ড তোমরা পাওনি, সেক্ষেত্রে তোমাদের রোল নম্বরটা ইনপুট করবে কিভাবে অ্যাডমিট কার্ডে, সেটা নিয়ে কিন্তু অনেকেরই অনেক ধরনের সন্দেহ রয়েছে যে তাহলে কি আমাদের রীতিমতো এবছর ওর অনলাইনে রেজাল্ট বেরোচ্ছে না? বলে রাখি, এটা একেবারেই না, এবছরের ক্ষেত্রেও তোমাদের অনলাইনে রেজাল্ট বেরোবে। দিন তোমাদের মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সেই দিন সকাল 10টার সময় কিন্তু তোমরা অনলাইনে তোমাদের কোন বিষয়ে কত নম্বর পাচ্ছ ও সেটা কিন্তু জানতে পারবে। আগের বছরের ক্ষেত্রে এবছরে কী চেঞ্জ হবে, তোমাদের রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের অ্যাকচুয়াল যে ডেট অফ বার্থ রয়েছে অফিসিয়ালি, সেই ডেট অফ বার্থ আর এবং রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে কিন্তু অনলাইনে সকাল 10টার পর থেকে কিন্তু তোমরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছো সেটা কিন্তু জেনে নিতে পারবে। সেই কারণে চিন্তার কোনো বিষয় নেই, তোমরা আগেভাগেই জানতে পারবে যেদিনকে রেজাল্ট বেরোবে। এবার কথা হচ্ছে, অনেকের চিন্তা মাধ্যমিকের রেজাল্টে কি কাজ সমস্ত শেষ হয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কি কাজ সমস্ত শেষ হয়ে গেছে? দেখো, মাধ্যমিকের রেজাল্টের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, রীতিমতো এটা জানানো হয়েছে, এবং তোমাদের যে 20 তারিখের রেজাল্ট বেরোনোর কথা ছিল সেই রেজাল্ট অনেক আগে বেরোবে, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে 16 তারিখ, বিভিন্ন ও সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে 16-17 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে, অনেক আগে, বুঝতে পারছো? এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জুলাইয়ের মধ্যেই বেরোবে, এবং যেটা সম্ভাব্য ডেট 26-27 তারিখ, 26 কিংবা 27 তারিখই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে। সেটা তোমরা সকলেই জানো, যেদিনকে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সেই দিনই কিন্তু তোমাদের হাতে 3টে জিনিস তুলে দেওয়া হবে। এক হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড যেটা দেওয়া হয়নি, 2 হচ্ছে তোমাদের মার্কশিট, 3 হচ্ছে তোমাদের সার্টিফিকেট। এই 3টে তোমরা একই দিনে পেয়ে যাবে, এবং তার আগে যেটা বললাম, অনলাইন থেকে তোমরা কিন্তু ও রীতিমতো জানতে পারবে তোমরা কোন বিষয়ে কত নম্বর এবং মোট কত নম্বর পেয়েছো তোমাদের রেজাল্ট সম্পর্কে অনলাইনে সকাল 10টার সময়, এবং যার জন্য তোমাদের বললাম ইউজ করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ। তো এই বিষয়টাও তোমাদেরকে জানিয়ে দিলাম, তার সাথে তোমরা জেনে গেছো যে তোমাদের ভর্তির জন্য যে তারিখ দেওয়া হয়েছে এবং তোমাদের ভর্তির জন্য অ্যাডমিশন আর ফি ফর্ম ফিল আপের জন্য লাগছে না, যেটা রীতিমতো সকালেই জানিয়ে দিয়েছি। যারা জানো না তারা তাদের জন্য এই পুরো ডিটেলসে জানতে চাইলে কবে কলেজ শুরু হচ্ছে, কবে কী হচ্ছে, তার জন্য এইখানে ক্লিক করে ভিডিওটি দেখে নাও, ওখান থেকে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে।